হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানাতে যে শ্রমিক বিক্ষোভ ধীরে ধীরে দিন দিন বাড়ছিল সেখানে দাঁড়িয়ে কোথাও তার জবনিকা টানার চেষ্টা করলেন রাজ্য তৃণমূলের যে আইএনটিটিউসির যে নেতৃত্ব তারা ইতিমধ্যেই হলদিয়াতে কাল রাতে দুর্গাচক থানার পুলিশ দুই তৃণমূল কংগ্রেসের যে ট্রেড ইউনিয়ন তার যে নেতা তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে জরুরি ভিত্তিতে রাজ্য নেতৃত্ব তারা হলদিয়াতে এসে তারা পরপর তিনটি মিটিং করেন দু দফায় হলদিয়া শিল্পাঞ্চলের আধিকারিকদের নিয়ে এবং তারপরে শেষ দফায় জেলা এবং হলদিয়ার যারা শ্রমিক নেতৃত্ব সংগঠনের নেতৃত্ব তাদের নিয়ে মিটিং করেন এবং সবশেষে সিদ্ধান্ত কিছু নিয়েছেন সেই ক্ষেত্রে সেই সিদ্ধান্তের বিষয়ে আমরা কথা বলবো আমাদের সাথে উপস্থিত রয়েছেন রাজ্য আইএনটিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার সাথে একটু কথা ঋতব্রত বাবু আপনাকে হলদিয়া লাইভে স্বাগত হলদিয়ায় এই যে পরিস্থিতি তৈরি হয়েছে যে শ্রমিক বিক্ষোভ নেতৃত্ব গ্রেপ্তার সব মিলিয়ে হলদিয়া শিল্পাঞ্চলের যে শ্রমিকদের যে অসহায়তা সেখানে দাঁড়িয়ে কি আপনারা কোনো সিদ্ধান্ত নিলেন দেখুন সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ পেয়ে গতকালই রাজ্যের মাননীয় পূর্ত এবং আইনমন্ত্রী শ্রী মলয় ঘটক এবং আমি আমরা গতকালই হলদিয়ায় আসি কারণ আপনারা জানেন প্রশাসন আইএন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি যিনি ছিলেন তাপস মাইতি এবং স্পেশাল অবজারভার যিনি ছিলেন সেই শ্রী সঞ্জয় ব্যানার্জি তাদের গ্রেপ্তার করে গতকাল আমরা এর আগে এখন আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি জানিয়েও দিয়েছি সাংবাদিক সম্মেলন করে যে এই বিশেষ পর্যবেক্ষক পথটি তুলে দেওয়া হল স্পেশাল অবজারভার পোস্ট হলদিয়ার জন্য থাকছে না তাপস এবং সঞ্জয়কে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের পদ থেকে অপসারিত করা হয়েছে উইথ ইমিডিয়েট এফেক্ট এবং শ্রী শিবনাথ সরকার ভেটারান ট্রেড ইউনিয়ন লিডার আইএনটিটিউ দীর্ঘদিনের পুরনো সভাপতি ছিলেন তাকে নতুন করে আবার আইএন তমলুক সাংগঠনিক জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে আমরা আপনি জানেন একটা হেল্পলাইন যে হেল্পলাইনের কথা আপনারা জানেন এবং যে হেল্পলাইনটা আমরা এখানে এসে পাবলিক করে গেছিলাম আমরা নানান ধরনের অভিযোগ পাচ্ছিলাম এবং বিশেষ করে সেই অভিযোগের ভিত্তিতেই সঞ্জয় ব্যানার্জি এবং তাপস মাইতিকে শোকস করা হয়েছিল চৌঠা অক্টোবর সঞ্জয় ব্যানার্জি একটা চিঠি দিয়েছিলেন মানে রাজ্যের কোনো অনুমোদন ছাড়া রাজ্য কিছু জানে না এমনকি যে প্যাডে যে রাজ্যের নাম রয়েছে অথচ ঠিকানা ব্যবহার করা হয়েছে সেই ঠিকানা ছিল তার ব্যক্তিগত অফিসের এবং সেখানে তিনি নিজেই নিজেকে সেলফ সার্টিফাই করেছিলেন আমরা অতীতেও ম্যানেজমেন্টের সঙ্গে বসে ম্যানেজমেন্টের কাছে যেহেতু আমাদের নাম্বার ছিল আমরা এই ডিরেক্ট ইনফরমেশনগুলো পাচ্ছিলাম এবং হেল্পলাইন নাম্বারের ফলে বহু সাধারণ শ্রমিক এবং তাদের অনেকের সাথে কালকে রাতে আমার কথা হয়েছে দেখা হয়েছে তারাও সরাসরি অভিযোগ জানিয়েছেন এবং সমস্ত কিছু একদম পূর্ণাঙ্গভাবে তদন্ত করে দেখবার পর আজকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং বিশেষ করে যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প এবং শ্রমিক বান্ধব যে নীতি সেই নীতি যাতে অক্ষুণ্ণ থাকে এটা দেখুন কোন ট্রেড ইউনিয়ন নেতার কাজ হতে পারে না যে কারখানায় কে নিয়োগ হবে বা কে মানে নিয়োগ যে প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় জড়িয়ে পড়াটা কোনো ট্রেড ইউনিয়নের কাজ নয় আইনটিউ সেটা অনুমোদন দিচ্ছে না এবং সবথেকে আশ্চর্যের বারণ করা সত্ত্বেও দেখা গেল মানে শোকজের পরও কালকে আমরা আবার একটি চিঠি পেলাম যেখানে দেখা যাচ্ছে তাপস মাইতি তিনি আবার একটি চিঠি দিয়েছেন গতকাল আমরা সেটি হাতে পেয়েছি তো স্বাভাবিকভাবে আমরা যে বার্তাটা দিতে চাই যে কোনো ধরনের অনৈতিকতাকে আইনটি প্রশ্রয় দেবে না জিরো টলারেন্স মানে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সুস্পষ্ট নির্দেশ যে জিরো টলারেন্স যে কোনো ধরনের এবং ট্রেড ইউনিয়নের নাম ব্যবহার করে মানে ট্রেড ইউনিয়নে ইউনিয়নটা বাদ চলে যাবে শুধু ট্রেড থাকবে তা বরদাস্ত করা হবে না এবং এটা কিন্তু শুধু পূর্ব মেদিনীপুরের এই একটা অংশের তমলুক সাংগঠনিক জেলার জন্য বার্তা নয় গোটা রাজ্যের ট্রেড ইউনিয়নের জন্যেই যে বার্তা যে কোনো ধরনের কেউ যদি ট্রেড ইউনিয়নের নাম ব্যবহার করে আই নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে চান তাহলে তাদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না এক্ষেত্রে হলদিয়ার যারা শ্রমিক তাদের ক্ষেত্রে একটা জায়গা তৈরি হচ্ছিল হলদিয়া শিল্পাঞ্চল লিডারশিপ ক্রাইসিসে ভুগছিল এবং হলদিয়া একটা সময়ে লক্ষণ শেঠ তার পরবর্তীকালে শুভেন্দু অধিকারী তার পরবর্তীকালে কে এই নিয়ে হলদিয়ার শ্রমিকদের মধ্যে একটা কোথাও একটা কোশ্চেন মার্ক প্রশ্ন প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে সেই জায়গাটা কি আপনারা পূরণ করতে পারছেন আমরা বিশ্বাস করি যে শিবনাথ সরকার আজকে দায়িত্ব পেলেন তিনি অভিজ্ঞ লোক এবং আমরা এটুকু মানে দৃঢ় প্রত্যয়ী যে শিবনাথদা এই জেলার এই সাংগঠনিক জেলার বিশেষ করে হলদিয়া শিল্পাঞ্চলের শ্রমিকদের দাবি দেওয়া যেগুলো নিয়ে মানে ট্রেড ইউনিয়নের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিটা তিনি সুচারুভাবে করতে পারবেন এবং আমাকে বহু শ্রমিক ইতিমধ্যে ঘোষণা হওয়ার পরও আমি অনেক শ্রমিকের কাছ থেকে সরাসরি মেসেজ পাচ্ছি তারা আমাদের ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছেন শিবনাথ সরকারকে দায়িত্ব দেওয়ার জন্য। আচ্ছা হলদিয়ার যে সমস্ত শিল্প কলকারখানাগুলো ইউনিটগুলো যে আলাদা আলাদা আছে সেই ইউনিটগুলোতে আলাদা আলাদা নেতৃত্ব তৈরি করা সেই ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত হয়েছে আমরা প্রাথমিক আলোচনা করেছি শুধু হলদিয়ার ক্ষেত্রে না সর্বত্রই যে প্রতিটা ইউনিটকে শক্তিশালী করা ইউনিট ভিত্তিক যে কমিটি সেই কমিটি গঠন করা এবং সেই কমিটিতে সেখানকার শ্রমিকদের মধ্যে থেকেই নেতৃত্ব বাছাই করা শ্রমিকরাই তাদের নেতা বেছে নেবেন ওপর থেকে কাউকে চাপিয়ে দেওয়া নয় শ্রমিকরাই তাদের নেতা বেছে নেবেন এবং শিবনাথ দাস যেহেতু একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে কাজ করেছেন আমরা একদম স্থির বিশ্বাসী যে খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যেই আমরা একটা গোটা চেহারাটা পাল্টে যাবে আমরা সে ব্যাপারে নিঃসন্দ গত গত তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পয়লা জানুয়ারি যেদিনকার আমরা হলদিয়াতে লক্ষ্য করেছি একটা গেটের সামনে একজন নেতা সভা করছেন ঠিক তার থেকে ঢিল ঢিলছোড়া দূরত্বে আরেকজন নেতা সভা করছেন এই যে দ্বন্দ্ব এই নেতৃত্বদের মধ্যে ক্ষমতা দখলের যে লড়াই গেটের ক্ষমতা দখলের যে লড়াই সেই জায়গাটাকে বন্ধ করার জন্য আপনারা কি আলাদাভাবে কিছু ভাবছেন শ্রমিকদের এটা কিন্তু একটা অন্যতম বড় প্রশ্ন দেখুন যারা এই কাজগুলো করছিল তাদের বিরুদ্ধে তো শ্রমিকরাই সাধারণ শ্রমিকরাই আমাদের সরাসরি অভিযোগ জানিয়েছেন এবং এই যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা সবাইকে যে কয়েকজন করতে চাইছেন পরিষ্কার তাদের সাবধান করা হয়েছে যে মানে শ্রমিক অসন্তোষের নাম করে প্রোডাকশান বন্ধ করে দিতে চাইলে প্রশাসন তো কাল পরিষ্কার করে দিয়েছেন যে কি ব্যবস্থা হতে পারে এবং সাধারণ শ্রমিক কালো আমাদের সঙ্গে দেখা করেছেন বলেছেন তারা কাজে যেতে চাইছেন কিছু লোক তাতে বাধা দিচ্ছিল তাদের চিহ্নিতকরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো ঠিকাদার যারা ঠিকাদারি করেন বিভিন্ন শিল্প কলকারখানাগুলিতে তারাই আবার গেটের নেতৃত্ব দেওয়ার লড়াইতে নেমেছিলেন কিছুদিন আগে পর্যন্ত আমরা যা দেখেছি সেক্ষেত্রে কি ব্যবস্থা প্রথম কথা এই গেট কনসেপ্ট অতীতে একজন ব্যক্তি হয়তো এই গেট কনসেপ্ট চালু করেছিলেন দীর্ঘদিন ধরে এখন ওইরকম কোনো গেট কনসেপ্ট থাকবে না আমরা ওই যেটা বলছি যে কারখানার মধ্যেই যে ফাংশনাল অ্যাক্টিভ ইউনিট সেই ইউনিটে সেখানকার কারখানার শ্রমিকদের মধ্যে থেকে নেতৃত্ব তুলে আনা যাতে যায় তার জন্য আমরা শিবনাথদাকে বলেছি এবং আমরা একদম নিশ্চিত শিবনাথদা সেই কাজ অত্যন্ত সাফল্যের সাথে করতে পারবে না আগামী দিনে ধরুন হলদিয়া শিল্পাঞ্চলে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে এবারে যেভাবে আপনারা তৎপরতার সাথে একেবারে ওই রাতেই এখানে পৌঁছেছেন এবং আজকে তার সমস্যার সমাধান করেছেন আগামী দিনের রূপরেখা একটা তৈরি করেছেন সেক্ষেত্রে আগামী দিনে হলদিয়ার শ্রমিকরা রাজ্য নেতৃত্বকে এভাবে কি বারবার পাশে পাবেন সবসময়ের জন্য আমি এর আগেও হলদিয়া এসেছি এবং আমি ফিজিক্যালি যোগাযোগ রাখার চেষ্টা করি যারাই মানে গতকাল রাত্রে এমন তিনটে পর্যন্ত এক্সাইট কারখানার সাধারণ ক্যাজুয়াল শ্রমিক আমার ফোনে ফোন করেছেন আমি সেই ফোন ধরেছি উত্তর দিয়েছি তো চেষ্টাটা অব্যাহত আছে একেবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্য আইএনটি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি যেটা বললেন যে কোনো রকম টলারেন্স করা হবে না হলদিয়া শিল্পাঞ্চলের গেট কনসেপ্টটাকেই তারা তুলে দিতে চাইছেন শ্রমিকদের মধ্য থেকেই বিভিন্ন শিল্পাঞ্চলের শিল্প কলকারখানার নেতা তৈরি হবে তারাই শ্রমিকদের স্বার্থে সিদ্ধান্ত নেবেন এখন দেখার আগামী দিনে হলদিয়া শিল্পাঞ্চলের যে অচলাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কেটে হলদিয়ার কার শিল্প কলকারখানার শ্রমিকরা সুস্থভাবে তাদের দাবি দাওয়া পাওনা গণ্ডা পেয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন কিনা এটাই এখন দেখার দেখতে থাকুন হলদিয়া লাইভ সঙ্গে থাকুন হলদিয়া লাইফের দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।